পূর্ব ঘোষণা অনুযায়ী সারা রাজ্যে বামপন্থী শ্রমিক সংগঠন ও অন্যান্য বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বাম গণসংগঠনের পক্ষ থেকে স্টেশন চত্বর থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে কার্জন গেট চত্বরে আগামী 28 এবং 29 মার্চ রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সাধারণ ধর্মঘট সফল করুন, এই শ্রমিকের খাবার দাবির দাবিতে আগামী 28-29 মার্চ সাধারণ ধর্মঘট সফল করুন, এই সমস্ত ঠিকাকর্মীদের স্থায়ীকরণের দাবিতে আগামী 28-29 মার্চ সাধারণ ধর্মঘট সফল করুন, ইনকালাব 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 জাপাও, এই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের বিক্রয় শ্রেণী মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 28-29 মার্চ সাধারণ ধর্মঘট সফল করুন। মূলত শ্রম কার্ড বাতিল, কেন্দ্রীয় রাজ্য পরিবহন নীতি বাতিল, পেট্রোপণ্যের দাম কমানো, ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবি এবং রামপুরহাটে নৃশংস হত্যা নিলার দাবি জানানো হয় এই দিন। পরে বিক্ষোভকারীরা মিছিল করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে গেলে পুলিশ তাদের পথ আটকায়। পুলিশের 30-স্তরীয় ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী মাইকে আবেদনকারীদের শান্ত থাকার আবেদন জানায়, যদিও আইন অমান্য করার কারণে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। এই দিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের জল কামানো প্রস্তুত ছিল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে অ্যারেস্ট করা হলো। আপনারা আন্দোলন নিয়ম শৃঙ্খলা মেনে আপনাদেরকে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। শৃঙ্খলা বজায় রেখে সুস্থভাবে দাঁড়ান, কেউ আইন ভঙ্গ করবেন না, আইন কেউ নিজে হাতে তুলে নেবেন না, প্রত্যেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সুস্থভাবে
বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাওর রিপোর্ট আনন্দবার্তা।